ইরাক ও সিরিয়ায় ইরানের 85 লক্ষ্য বস্তুতে হামলার একদিন পর শনিবার ইয়েমেনের 13টি জায়গায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের 36টি লক্ষ্য বস্তুতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলায় হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুদ স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় হুতিদের রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ বোমা বর্ষণ আমাদের অবস্থানের কোনো পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যে গাজায় গণহত্যা বন্ধ ও সেখানকার বাসিন্দাদের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। এই জন্য যত মূল্য দিতে হয় দেব। তিনি আরো বলেন, আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজায় নিপীড়িতদের সমর্থনে হস্তক্ষেপ না করতাম তাহলে মানুষের মধ্যে মানবতা থাকতো না। ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের এই হামলা জবাবহীন থাকবে না। আমরা উত্তেজনার জবাব উত্তেজনার মাধ্যমেই দেব। ইয়েমেনের ভূখণ্ডে এমন আগ্রাসনের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দেওয়া হয়। যে কোনো পরিস্থিতির জন্য ইয়েমেনি জনগণ প্রস্তুত। ইয়েমেনের সব নাগরিকই এক একজন সেনা। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমেরিকান ও ব্রিটিশ শত্রুদের মোকাবেলা করতেও আমরা সবসময় তৈরি আছি। এদিকে রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে সুলিভান বলেন, আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই যে আমাদের বাহিনীর উপর যদি হামলা হয় আর আমাদের লোকজন নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে আরও হামলা করবে এবং অতিরিক্ত পদক্ষেপ নেবে। পেন্টাগন বলেছে, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর জন্য ব্যবহার করে এমন 13টি স্থান লক্ষ্য করে শনিবারের হামলা করা হয়েছে। এর আগে গত শুক্রবার সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্তত 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় দুই দেশে অন্তত 48 জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ওই অঞ্চলের ইরান সমর্থিত সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী। এরই অংশ হিসেবে সিরিয়া সীমান্ত লাগোয়া জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র একটি গোষ্ঠীর হামলায় গত সপ্তাহে 3 মার্কিন সৈন্য নিহত আর আহত হন আরও অনেকে। ইরান সমর্থিত গোষ্ঠীর এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে তেহরান ও তার মিত্রদের উত্তেজনা তৈরি হয়েছে। সিরিয়া ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে আরেকটি কৌশলগত ভুল বলে নিন্দা জানিয়েছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে না দেওয়ার জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।